আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এত এত একটা স্কিন কেয়ার ভিডিওর মধ্যে রেসপন্স পাওয়ার পর আমি আবার আরেকটা স্কিন কেয়ার নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সো অ্যাজ ইউজুয়াল মেকআপ করার পর কিন্তু হচ্ছে যখন রাতের বেলা বাসায় ফিরি তখন আমার একটা স্কিন কেয়ার মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমি করি না, করলে আমার ঘুম আসে না। সো সবার ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এর আগেও বলেছি প্রপার স্কিন থেকে মেকআপ তুলতে হবে, তা না হলে আমাদের মেকআপ যদি প্রপারভাবে না তুলি, স্কিনে মেকআপ রয়ে গেলে স্কিনের মধ্যে অ্যাক্টিভ একনি হওয়া শুরু হয়ে যায় এবং সেটা স্টে করে। সো আজকে আমি ইউজ করব সুগার স্ক্রাব বল। তো এই সুগার স্ক্রাব বলের জারের মধ্যে প্রতিটি জারে 20টি করে বল থাকে, আর এক একটা বল হচ্ছে এক একটা ফ্রুট দিয়ে তৈরি, ফ্রুটস দিয়ে, মানে ফ্রুটসের ফ্লেভারে আপনার ফ্রেগ্রেন্স নিলে বুঝতে পারবেন। আর এই সুগার বল হচ্ছে প্রতিটি বল আপনারা দুইবারের বেশিও ইউজ করতে পারেন বা দুবার ইউজ করতে পারেন। আর এটি সবার ফার্স্টে আমি ইউজ প্রসিডিউর দেখিয়ে দিয়েছি, এরকম অল্প একটু করে নেবেন, নিয়ে হাতের উপরে পানি দিয়ে আরেক হাত দিয়ে বারবার হচ্ছে আপনি যদি এটাকে ডলা বা আপনি যেটা বলেন যে রাব করেন, তাহলে কিন্তু একটা স্লাইমের টেক্সচার আসবে। তারপরে হচ্ছে মুখে এবং আপনি আপনার ফেসের স্কিনে এবং বডির স্কিনে আপনি দিয়ে সুন্দরভাবে হচ্ছে ভালো মতো মাসাজ করে এটিকে ধুয়ে ফেলবেন। এটি যেটা করে ফেসের ট্যান রিমুভ করে, স্কিনটাকে ব্রাইট করে। একবার ব্যবহারে কিন্তু আপনি আপনার এটার রেজাল্ট একদম ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো এটার জন্য সুগার স্ক্রাব বলটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এটা প্রতিদিন ইউজ করা শুরু করে দিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এইটা কিন্তু আপনারা ছেলে অথবা মেয়ে দুজনই ইউজ করতে পারবেন। এরপরে আসি হচ্ছে আমি স্যাফরন গোট মিল্ক সপ, অরিজিনাল গোট মিল্ক এবং কাশ্মীরি স্যাফরন দিয়ে স্যাফরন গোট মিল্ক সুপটা মেড করা। আর এই গোট মিল্ক ইউজ করার ফলে আমরা যা যা বেনিফিটস পাবো সেগুলো হচ্ছে গোট মিল্কে থাকা ফ্যাটি অ্যাসিড স্কিনে ব্যারিয়ার রিপেয়ার করে, পাতলা স্কিনকে মোটা করে, জাফরান এসেনশিয়াল অয়েল পিম্পল অ্যাকনিয়ার ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, পোরের ভেতর থেকে ময়লা দূর করে পোর ক্লগ করবে না, স্কিনকে ব্রাইট এবং হোয়াইট করবে, প্রথমবার ব্যবহারে রেজাল্ট বোঝা যায়। ফেস একদম পানি দিয়ে ক্লিন করার পরে আমি এখন ইউজ করব হচ্ছে গ্লো বুস্টার সিরাম টোনার। এটা কিন্তু টোটালি লিকুইড ফর্মে না, এটা হচ্ছে একদম সিরাম, একদম থিক একটা ফর্মুলায়। তো যেহেতু ঠিক ফর্মুলা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটি যেটা হয় এটির বেস হলো হাইলোরনিক অ্যাসিড এবং নায়াসিনামাইড, যেটি স্কিনকে হেলদি এবং গ্লাস স্কিন করতে হেল্প করবে, স্কিন টান টান হয়ে যাবে এবং ব্রাইট হতে সাহায্য করবে। আর এটা আলাদাভাবে কোনো গ্লো এর জন্য সিরাম অথবা টোনার ইউজ করতে হবে না, এটি ইউজ করলে এনাফ। এখন আমি ইউজ করব হচ্ছে গ্লো বুস্টার নাইট ক্রিম। গ্লো বুস্টার নাইট ক্রিমের যে প্যাকেজিংটা আছে এটা টোটালি হচ্ছে একটা ইঞ্জেকশনের ফর্মুলা, মানে ইঞ্জেকশনের যে প্যাকেজিংটা থাকে, অরিজিনাল ইঞ্জেকশনের যে প্যাকেজিং থাকে ওরকম কাইন্ড অফ। তো এটা হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা যেটা করে এটি স্কিনকে গ্লাস স্কিন করে, টান টান করে এবং ব্রাইট করতে সাহায্য করে, স্কিনটা টোটালি একদম ব্রাইট হয়ে যায় আর টোটালি হচ্ছে একটা গ্লাস স্কিন ইফেক্ট দেয়। এটা যখন আপনি ইউজ করা শুরু করবেন আপনার স্কিনটা, মানে আপনারা তো আমার লাইভের মধ্যেও আপনারা এসে অনেকে বলেছেন যে আমার স্কিনটা আগে থেকে অনেক বেশি মানে ফেয়ার এবং হচ্ছে টান টান ভাব হয়েছে। এখন আসবো হচ্ছে আই সিরামে। যেহেতু হচ্ছে আমার রিসেন্ট ঘুম কম হওয়ার কারণে চোখে প্রচুর পরিমাণে আসলে কি বলবো ট্যান পড়ে গিয়েছে আমার, একটা যে চোখের নিচে যে কালো দাগ সেটা পড়ে গিয়েছে, এটার জন্য আমি আই সিরামটি ইউজ করব। এটি রাতে দিনে যে কোনো সময় ব্যবহার করা যাবে। এতে আছে আরজি রেলাইন, যা বোটক্স ইন বটল বলা হয়, চোখের আশেপাশে স্কিন টান টান করবে। এতে আছে অরেঞ্জ পিল এক্সট্রাক্ট, যা ডার্ক সার্কেল রিমুভ করবে। এতে আছে ক্যাফেইন সলিউশন, যা স্কিনের ডালনেস এবং চোখের যে ফোলা পাফিনেস আছে সেটা দূর করবে। সো আমি কিন্তু আপনাদের আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আমি বলে দিলাম। রিসেন্ট হচ্ছে আমি এইটার খুবই ফ্যান হয়ে গিয়েছি এই প্রোডাক্টগুলোর এবং ইনস্ট্যান্ট রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং আমার এই ফ্রেশ স্কিন এবং বাবু বাবু ফেস নিয়ে আমি এখন ঘুমাতে যাবো। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।